দিল্লিতে বাংলাদেশ ভারত বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে পেঁয়াজের রফতানি বন্ধ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার উদ্বোধনী বক্তব্যে তিনি জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় তিনি রন্ধনশালার কর্মীদের তরকারিতে পেঁয়াজ না দেওয়ার নির্দেশ দেন। এরপর দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছে, পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য গুরুত্ব সহকারে নিয়েছে দিল্লি। কিভাবে তার উদ্বেগ কমানো যায় তা বিবেচনাও করা হচ্ছে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো পণ্য রফতানি বন্ধ করার আগে জানালে বাংলাদেশ পণ্য সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে পারে। প্রসঙ্গত গত মাসের মাঝামাঝি থেকেই দেশের বাজারে পেঁয়াজের অস্থিরতা শুরু হয়। গত 13 সেপ্টেম্বর পেঁয়াজ রফতানিতে ন্যূনতম মূল্য টন প্রতি $850 বেঁধে দেওয়া হয়। একদিন পর বাংলাদেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বাড়ে প্রায় 15 টাকা। এরপর আরও কয়েক দফা দাম বেড়ে খুচরা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি 75 থেকে 80 টাকা এবং ভারতীয় পেঁয়াজ 70 টাকা দরে বিক্রি হচ্ছিল। কিন্তু 29 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রফতানি পুরোপুরি বন্ধ করে দেয়ায় বাংলাদেশের বাজারে হুহু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। কেজি প্রতি পেঁয়াজ বর্তমানে 120 টাকা করে বিক্রি হচ্ছে। আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।